আগুনে দাউদাউ জ্বলছে পুরো কারখানা, কয়েক তলা সমান উঁচু ছাউনির উপর আগুনের লেলিহান শিখা, পুড়ে এবড়োথেবড়ো হয়ে যাওয়া টিন দেখেই বোঝা যায় কতটা ভয়াবহ আগুনের তীব্রতা। বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলিতে ঢাকা চারপাশ, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে বাড়ে আগুনের ভয়াবহতা, আগুনের লাল আভা ছড়িয়ে পড়ে আকাশে। কারখানার একটি গুদাম ঘরে আগুনের সূত্রপাত, এরপর কনভেয়ার বেল্ট হয়ে ছড়িয়ে পড়ে কারখানার একটি অংশে। খবর পেয়ে আগুন নেভাতে ছুটে আসে ফায়ার সার্ভিস, সাথে যোগ দেয় নৌবাহিনী ও বিমান বাহিনীর বিশেষ ইউনিট। আগুনের ভয়াবহতাটা বেশ ভয়াবহ, আমরা যেটা লক্ষ্য করেছি চারিদিক থেকে, এটা বেশ সময় সাপেক্ষ আমার যেটা মনে হচ্ছে। তারপর আমরা ফুল টাইম ইনশাল্লাহ নিরন্তর চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামকে আহ্বায়ক করে। এখানে বিভিন্ন দপ্তর সংস্থার উপযুক্ত প্রতিনিধিগণ আছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আছে, সিএমপির আছে, স্থানীয় থানার আছে এবং কলকারখানা পরিদর্শন সহ সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আগামী তিন দিনের মধ্যে এটি তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। আগুন নেভাতে যোগ দেয় কারখানা কর্মী ও স্থানীয়রা, এ সময় আহত হন একজন। কারখানা কর্তৃপক্ষ জানায় রমজানের আগে চারটি গুদাম পরিশোধিত ও অপরিশোধিত চিনিতে ভর্তি ছিল। পুড়ে যাওয়া গুদামে রাখা ছিল প্রায় 1 লাখ টন অপরিশোধিত চিনি, যা রমজানে বাজারজাতের জন্য আনা হয়েছিল। 6টা গুদাম, এই 4টা গুদামে আমাদের 4 লক্ষ টনের মধ্যে এটা হচ্ছে রসুগার ব্রাজিল থেকে আনা। আপনারা যে জলে যে বশীভূত হয়ে গেছে তা আপনারা দেখছেন, স্থাপনা সব ধ্বংস হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি আশেপাশের যে আমাদের যে প্রসেস আছে, প্রসেস হাউস এবং অন্যান্য গোডাউনও যেন না ছড়ায়। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়, পাশে বেশ কিছু বসতি, দোকানপাট ও শিল্প কারখানার অনেকেই মালামাল ও আসবাব গুটিয়ে সরে পড়ে। এসালমের এই কারখানা দেশে মোট চাহিদার 10% পূরণ করে। 2004 সালে স্থাপিত এই কারখানা থেকে প্রতিদিন বাজারজাত হয় 2800 মেট্রিক টন চিনি। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।